ইউনিট 16 লেসন 1 থেকে 2 আমরা পড়ব নাম্বারস 51 থেকে 60 পর্যন্ত। লেটস স্টার্ট, সে দ্য নাম্বারস, সংখ্যাগুলো বলো। আমরা এর আগের ভিডিওতে কি দেখেছি, আমরা 50 পর্যন্ত কিভাবে লিখতে এবং পড়তে হয় সেটা দেখেছিলাম। আমরা এখন 51 থেকে 60 পর্যন্ত নাম্বারগুলো কিভাবে লিখতে হয় এবং কিভাবে কাউন্ট করতে হয় সেগুলো দেখব। তাহলে আমরা একসাথে বলি, যখন 5 থাকে তখন আমরা বলেছি কি বলতে হয়, 50, এবং এটার ডান পাশে যে নাম্বারটি থাকে সেটা বলবো। যেমন এখানে রয়েছে 1, তাহলে পুরো সংখ্যাটিকে আমরা কি বলবো, 51। 52, 52, 53, 53, 54, 54, 55, 55, 56, 56, 57, 57, 58, 58, 59, 59, 60, 60। তাহলে 50-র ঘর শেষ হয়ে গেল, এখন আমরা 6 দেখতে পাচ্ছি, তাই আমরা কি বলবো, 6060 বলবো। তাহলে এর পরের সংখ্যাতে কি হবে, 61, এর পরেরটা 62, এভাবে করে 69 পর্যন্ত হবে, যা আমরা আরেকটি ভিডিওতে দেখব। তাহলে আমরা এখন কি করব, সে অ্যান্ড কাউন্ট দ্য নাম্বারস, বলো এবং নাম্বারগুলো বা সংখ্যাগুলো গণনা করো। কাউন্ট মানে গণনা করা। তাহলে আমরা এখন গণনা করি। এখানে আমরা কতগুলো পেন্সিল দেখতে পাচ্ছি, আমরা এর আগের ভিডিওগুলোতেই দেখেছি যে প্রতিটাতে 10টা করে পেন্সিল থাকে। তাহলে এখানে 10 পেন্সিলস, 10 পেন্সিলস, 20 পেন্সিলস, আরও 10, 30, আরও 10, 40। তাহলে এখানে রয়েছে 40 পেন্সিলস। আর এখানে কতটি রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি 10 পেন্সিলস রয়েছে। তাহলে 10, 10, 10, 10, 10, সবগুলো যোগ করলে হয়ে যায় 50 পেন্সিলস। তারপরে 51, 52, 53, তাহলে এখানে কত হবে, আমরা কাউন্ট করে পেলাম 53। এখানেও একইভাবে এতটুক পর্যন্ত হচ্ছে 50 পেন্সিলস। তারপরে 51, 52, 53, 54, 55, 56, তাহলে এখানে রয়েছে 56 পেন্সিলস। আর এখানে কতগুলো, এখানে 10, 10, 10, আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে 10টা করে পেন্সিল রয়েছে, অর্থাৎ 10, 20, 30, 40, 50, 60 অথবা 60টা পেন্সিলস রয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি কি, আমরা কীভাবে পেন্সিলগুলো কাউন্ট করলাম এবং সেগুলো নাম্বারগুলো আমরা লিখে নিলাম। এখন বলছে কাউন্ট দ্য ডটস অ্যান্ড ক্লিক দ্য কারেক্ট নাম্বার। আমরা জানি এগুলোকে ডট বলা হয়, আমাদেরকে বলা হচ্ছে ডটগুলো কাউন্ট করতে, অর্থাৎ ডটগুলো গণনা করো এবং ক্লিক করতে হবে কোথায়, সঠিক নাম্বারে, অর্থাৎ এখানে যতটি আমরা ডট পাবো সেই সংখ্যাটাতে আমরা ক্লিক করব। তাহলে আমরা একটু দেখি তো প্রথম লাইনে কয়টি ডট রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে 10 মানে কি, এখানেও একই রকম রয়েছে, অর্থাৎ এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10। তাহলে কয়টা 10 রয়েছে, 1, 2, 3, 4, 5, তাহলে প্রতিটা লাইনে 10 ডটস রয়েছে। তাহলে পাঁচটা লাইনে কত হবে, 10 × 5 টি ডটস। 50-র পর কি হয়, 51, 52, 53, 54, 55, তাহলে 55 আমরা এখানে ক্লিক করলাম, কারেক্ট। এখানে দেখতে পাচ্ছি কি, প্রতিটা লাইনেই 10টা করে ডট রয়েছে। আমরা চাইলে 1, 2, 3 বা 1, 2, 3, 4 করে এতটুক পর্যন্ত গুনে আসতে পারি, তখন দেখব এখানে 60 ডটস রয়েছে। অথবা আমরা সহজ করে কিভাবে গুনতে পারি, আমরা নিশ্চয়ই ইতিমধ্যে গুণ করেছি, এই যে লাইন কয়টি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6 লাইনস, প্রতিটা লাইনে কয়টা করে ডট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 ডটস। তাহলে 10 × 6, অর্থাৎ একটা লাইনে ডটের সংখ্যা আর কতটি লাইন রয়েছে, 6টি লাইন, তাহলে 10 × 6 কত হয়, 60। এখানে কতটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানেও 10, তার মানে 1, 2, 3, 4, 5, 5টা লাইনে 10টা করে রয়েছে, অর্থাৎ 50। তারপর 51, 52, তাহলে আমরা দেখে নিলাম এখানে কতগুলো ডট রয়েছে। এখন বলা হচ্ছে কানেক্ট দ্য ডটস, এই যে ডটগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সংযুক্ত করতে হবে বা কানেক্ট করতে হবে, একটা সাথে একটা সংযুক্ত করাকেই বলা হচ্ছে কানেক্ট করা। তাহলে আমরা কিভাবে করব, অবশ্যই আমরা এই যে নাম্বারগুলো ফলো করব, অর্ডার ফলো করব, অর্থাৎ 31-এর সাথে আমরা 32 কানেক্ট করব, আমরা 31-এর সাথে 34 কানেক্ট করব না, কেননা আমরা এই সিরিয়ালটা মেনটেন করব। তাহলে 31-এর পর 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50.
51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60. তাহলে আমরা সব ডটগুলো কানেক্ট করে কি বানিয়ে ফেললাম? দোয়েল পাখি বানিয়ে ফেললাম। আমরা এখন রাইটিং দেখব। লেটস স্টার্ট। রাইট দ্য মিসিং নাম্বারস। মিসিং মানে আমরা জানি অনুপস্থিত, যে নাম্বারগুলো নেই। অনুপস্থিত সংখ্যাগুলো আমরা এখন লিখব। রাইট মানে লেখা। 51 এর নেক্সট নাম্বার 52, 52 এর নেক্সট নাম্বার 53, 54 এর পরের নাম্বারটা কি 55। এভাবে করে এটা হবে 56, 57, 58, 59, এখানে 60. তাহলে আমরা নেক্সট নাম্বার এবং মিসিং নাম্বারগুলো লিখলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমটি হচ্ছে 60, তারপরে 58, তারপর 56, 55, 53। তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাচ্ছে। তাহলে আমরা কি 60-এর পর 61 লিখতে পারবো? না, আমাদেরকে আগের নাম্বারটি লিখতে হবে, তাহলে আমাদের এই ক্রমটা ঠিক হবে। যেমন 60-এর আগে কি হয়? 59। 59-এর আগের নাম্বার বা প্রিভিয়াস নাম্বার কি? 58। তারপর 57, 57-এর প্রিভিয়াস নাম্বার হচ্ছে 56, তারপর আসে 55, তারপর 54, 53, 52 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি এখানে কি? 51। তাহলে আমরা বড় থেকে ছোট ক্রমে নাম্বারগুলোকে সাজালাম। ড্র্যাগ অ্যান্ড অ্যারেঞ্জ দ্য নাম্বারস ইন কারেক্ট অর্ডার। ড্র্যাগ মানে কি? এভাবে করে টেনে আনা। আর অ্যারেঞ্জ মানে কি? সাজানো নাম্বারস ইন কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার মানে কি? সঠিক ক্রম অনুযায়ী আমরা সংখ্যাগুলোকে সাজাবো। অর্থাৎ 54 এর পর আমরা 57 দিব না, আমরা কারেক্ট অর্ডার বা সঠিক ক্রমে সাজাতে গেলে কি করতে হবে? 54 এর পর কি আসে? 55-কে আমরা ড্র্যাগ করলাম, 56-কে আমরা ড্র্যাগ করলাম, তারপর 57-কে আমরা ড্র্যাগ করলাম এবং কি করলাম? অ্যারেঞ্জ করে ফেললাম এবং এই ক্যাটারপিলারটা হাঁটছে। সে দ্য নেক্সট নাম্বার। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি বলবো। 51-এর নেক্সট নাম্বার কি? 52। 55-এর পরবর্তী সংখ্যা 56। 57-এর নেক্সট নাম্বার বা পরবর্তী সংখ্যা 58। 59-এর নেক্সট নাম্বার 60। The next number of 58 is 59 and the next number is 55, 54, 57 এর পরের নাম্বার 58, 52 এর পরের নাম্বার 53। আমরা আজকে করব ইউনিট 16, লেসন 3 থেকে 5, কার্সিভ স্মল লেটার্স। লেটস স্টার্ট। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। তাহলে আমরা কি কি কার্সিভ স্মল লেটার দেখতে পাচ্ছি? এক্স, ওয়াই এবং জেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্সিভ ফর্মে এই স্মল লেটারগুলোকে কিভাবে লেখা হচ্ছে। তাহলে আমরা দেখিনি যে আমরা কিভাবে এক্স লিখব। আমরা এখানে সিঙ্গেল এক্স দেখতে পাচ্ছি এবং এখানে ডাবল এক্স কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা প্র্যাকটিস করে দেখি। এইভাবে নিয়ে আমরা এভাবে একটা দাগ দিলে হয়ে যাবে কি এক্স। এবং এটা আমরা কোথায় করেছি? প্রথম বা শেষের ঘরে না, আমরা মাঝের ঘরে স্মল লেটার এক্স লিখেছি। এখন আমরা ওয়াই দেখি। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ওয়াই এবং ডাবল ওয়াই একসাথে কিভাবে লেখা হচ্ছে। তাহলে আমরা একটা প্র্যাকটিস করে এইভাবে করে আমরা লিখব। তাহলে আমরা খেয়াল করলে দেখব আমরা মাঝের ঘর এবং শেষের ঘর মিলিয়ে স্মল লেটার ওয়াই লিখেছি। তাহলে আমরা এখন জেড কিভাবে লিখে দেখে নিই। সিঙ্গেল জেড, ডাবল জেড বা আমরা জিও বলে থাকি। তাহলে আমরা এইভাবে ঘুরিয়ে জেড লিখে নিলাম। এটাও ওয়াই এর মতোই মাঝের ঘর এবং শেষের ঘর মিলিয়ে লিখতে হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটি এক্স রে ছবি দেখতে পাচ্ছি। এক্স রে মানে কি? আমাদের শরীরের ভিতরের বিভিন্ন কিছু দেখার জন্য। যেমন হতে পারে আমাদের শরীরের হাড্ডি রয়েছে বা আমরা ইংরেজিতে বলি বোন, সেগুলো দেখার জন্য বা আরও অনেক কিছু দেখার জন্য আমরা কি করি? এক্স রে করি। কেননা আমরা বাইরে থেকে শরীরের ভেতরের জিনিসগুলো দেখতে পারি না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের পাজরের হাড্ডি দেখতে পাচ্ছি বা বুকের হাড় দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিভাবে লিখব? এক্স আর এ ওয়াই রে, এক্স রে। তাহলে কিছু রশ্মি ব্যবহার করে এই এক্স রে নেওয়া হয়। তাহলে এক্স ফর এক্স রে, ইয়ো ইয়ো, ওয়াই ও ইয়ো, ওয়াই ও ইয়ো, ইয়ো ইয়ো। আর আমরা দেখতে পাচ্ছি কি মাঝে হাইফেন ব্যবহার করা হয়েছে। জেড ফর জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা দেখলাম এক্স ফর এক্স রে, ওয়াই ফর ইয়ো ইয়ো, জেড ফর জেব্রা।
আমরা দেখে নিচ্ছি কার্সিভ স্মল লেটার দিয়ে কিভাবে এই ওয়ার্ডগুলো লেখা হচ্ছে। ইউনিট 17 লেসন 1 থেকে 3 পড়ি। নেমস অফ দ্য মান্থস, আমরা মাসের নাম আগেই পড়েছি, এখন দেখি আমাদের জন্য এখানে কি রয়েছে। তাহলে নেমস অফ দ্য মান্থস মানে কি? মাসের নাম। সে দ্য নেমস অফ দ্য মান্থস, বলা হচ্ছে মাসগুলোর নাম বলো। নেম মানে নাম, মান্থ মানে কি মাস, আর সে মানে বলা। তাহলে আমরা এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, কি কি মাস দেখতে পাচ্ছি আমরা? আমাদেরকে শুধুমাত্র মাস বা মান্থগুলোর ফার্স্ট লেটার দেওয়া রয়েছে, বাকিগুলো আমাদের বলতে হবে। তাহলে আমরা কি করব, ক্লিক অন দ্য মান্থস, মাসগুলোর উপর ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে কি পেয়ে গেলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এখানে পরীক্ষা করা হলো আমরা এর আগের চ্যাপ্টারে যে মাসের নাম পড়েছিলাম সেগুলো আমাদের মনে আছে কিনা। তাহলে আমরা এখন কি পড়বো, একটি রাইম পড়বো। আমরা দেখতে পাচ্ছি দুটি হাত দেখানো হচ্ছে যেগুলো মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছে, এবং এখানে কি 12টি মাসের নাম লেখা রয়েছে। আমরা যখন হাত বন্ধ করি এভাবে, আমাদের এই ধরনের উঁচু জায়গা থাকে, উঁচু জায়গাগুলোতে আমরা এই মাসগুলোকে বসাবো, আর এই দুটি উঁচু জায়গার মাঝের যে নিচু জায়গা সেখানে আমরা এই মাসগুলো বসাবো বা ধরবো। তাহলে আমাদের মুখস্থ করতে হবে না, আমরা বুঝে যাব কোন মাসে কত দিন রয়েছে, অর্থাৎ উঁচু মাসগুলোতে কি থাকে, 31টা দিন থাকে, অর্থাৎ 31 days, আর নিচু জায়গাগুলো অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এগুলোতে 30 days, 30 days করে থাকে। কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু আবার 30 days না, এটা নিচু জায়গায় থাকলেও সেখানে 28 অথবা 29 days থাকে। এবং 29 days কখন হয়, যখন সেই মাসে লিপ ইয়ার হয়। তাহলে আমরা এই জিনিসটাই রাইমে পড়ব। আমাদেরকে ডট দিয়ে দেখানো হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেয়ার আর 30 days ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, নট ফেব্রুয়ারি, ইটস আ ডিফারেন্ট ওয়ান, ইট হ্যাজ 28, দ্যাট ইজ ফাইন, এ লিপ ইয়ার মেক্স ইট 29। তাহলে আমরা কি পড়লাম রাইমে, আমরা তখন যা বলেছি তাই, অর্থাৎ দেয়ার আর 30 days ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। অর্থাৎ এই যে এপ্রিল, জুন, নভেম্বর, সেপ্টেম্বর, যেগুলো হাতের নিচু অংশে রয়েছে সেগুলোতে কতটি করে দিন থাকে, 30টি করে দিন থাকে, দেয়ার আর 30 days। তাহলে সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বরে 30 দিন রয়েছে। অল দ্য রেস্ট মানে কি, বাকিগুলো, বাকিগুলো মানে কি, এই যে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর, যেগুলো উঁচু জায়গায় রয়েছে সেগুলোকে বলা হচ্ছে অল দ্য রেস্ট, বা বাকি সবগুলোতে কত রয়েছে, 31 দিন রয়েছে। কিন্তু নট ফেব্রুয়ারি, কিন্তু ফেব্রুয়ারিতে নয়, ইট ইজ ডিফারেন্ট ওয়ান, এটি হচ্ছে ভিন্ন ধরনের, ইট হ্যাজ 28, দ্যাট ইজ ফাইন, এটাতে কতটি দিন রয়েছে, এটার রয়েছে 28 days, যেটা চমৎকার। লিপ ইয়ার মেক্স ইট 29, এবং কখন 29 হয় এই মাসে, যখন লিপ ইয়ার থাকে তখন একদিন বেশি হয়ে যায়, তখন হয়ে যায় 29 দিন, এবং 4 বছর পর পর এই 29 দিনের দেখা মেলে, অর্থাৎ 4 বছর পর পর লিপ ইয়ার হয়। লিপ ইয়ার বা অধিবর্ষ সম্পর্কে জানতে হলে আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি। গ্রুপ ওয়ার্ক, ইউজ ইউর হ্যান্ডস টু কাউন্ট দ্য ডেজ অফ দ্য মান্থস। আমরা এখন কি করব, দলীয়ভাবে কাজ করব, অর্থাৎ গ্রুপ মানে দল, ওয়ার্ক মানে কাজ। ইউজ ইউর হ্যান্ডস, ইউজ মানে ব্যবহার করা, তোমার হাতগুলো ব্যবহার করো টু কাউন্ট দ্য ডেজ অফ দ্য মান্থস, মাসের দিনগুলো গণনা, কাউন্ট মানে গণনা, গণনা করার জন্য তোমার হাতগুলো ব্যবহার করো। আমরা কি করতে পারি, আমরা এভাবে হাত মুষ্টিবদ্ধ করে এই যে উঁচু জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা কি বলবো, আমাদেরকে এখানে দেখানো হচ্ছে জানুয়ারির পর এক মাস বাদ দিলে, আবার মার্চ এক মাস বাদ দিয়ে এই উঁচু জায়গাকে বলবো, মে এক মাস বাদ দিয়ে উঁচু জায়গাকে বলবো জুলাই, অর্থাৎ এভাবে উঁচু জায়গাগুলোতে আমরা 31 দিন বলবো, এবং নিচু জায়গাগুলোতে আমরা কি বলবো, 30 দিন, এক্সেপ্ট ফেব্রুয়ারি। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, 30 days, 31 days, 28 or 29 days. Students,
উইচ মান্থস হ্যাভ 31 ডেজ প্রশ্ন করলো কে ছাত্র ছাত্রীরা। উইচ মান্থস কোন মাসগুলোতে হ্যাভ 31 ডেজ 31 দিন রয়েছে? তাহলে ছাত্র ছাত্রীরা কোন মাসগুলোতে 31 দিন রয়েছে? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর। তাহলে এই মাসগুলোতে কি রয়েছে? 31 ডেজ। তাহলে আমরা কি বলতে পারি? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর হ্যাভ 31 ডেজ। তারপর বলছে স্টুডেন্টস, হাউ মেনি মান্থস হ্যাভ 30 ডেজ? হুইচ মান্থস আর দে? আবার জিজ্ঞেস করছে কতগুলো মাস, অর্থাৎ হাউ মেনি মানে কতগুলো, কতগুলো মাসে 30 দিন রয়েছে? হ্যাভ মানে আছে বা রয়েছে। তারপর বলছে হুইচ মান্থস আর দে, এই মাসগুলো কারা, তারা কোন মাসগুলো, অর্থাৎ আমাদেরকে বলছে যে কতগুলো মাসে 30 দিন রয়েছে এবং সেই মাসগুলোর নাম বলতে বলছে। তাহলে আমরা দেখি এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। তাহলে হাউ মেনি মানে কতগুলো মাস, কতগুলো মাস, 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4, 4 মান্থস। অ্যান্ড দে আর এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। তারপরে কি বলে শুনি, সো হুইচ মান্থ ইজ লেফট? লেফট মানে কি, বাকি থাকা। তাহলে হুইচ মানে কোনটি, তাহলে হুইচ মান্থ ইজ লেফট, কোন মাসটি বাকি রয়ে গেল? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হ্যাজ অনলি 28 ডেজ ইন এ নর্মাল ইয়ার, বাট এভরি 4 ইয়ার্স ফেব্রুয়ারি হ্যাজ 29 ডেজ, দ্যাট ইয়ার ইজ এ লিপ ইয়ার। তাহলে নর্মাল বছরগুলোতে, অর্থাৎ যে বছরে লিপ ইয়ার হয় না, সেই বছরগুলোকে বলা হচ্ছে নর্মাল ইয়ার। তাহলে নর্মাল ইয়ারের একটা ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন থাকবে? 28 ডেজ। কিন্তু যে বছরটাতে লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয়, সেই বছরে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? 29 ডেজ এর হয়। দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, আ লিপ ইয়ার হ্যাজ 366 ডেজ। তাহলে বলা হচ্ছে কি, ইন আ ইয়ার, একটি বছরে কতগুলো দিন রয়েছে? 365 দিন রয়েছে। কিন্তু লিপ ইয়ারে কত দিন হয়ে যায়? একটি অধিবর্ষে 366টি দিন থাকে। কেন একদিন বেশি হয়ে গেল? কেন না, যে বছর লিপ ইয়ার হয় সে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের বদলে 29 দিন হয়ে যায়, অর্থাৎ সেখানে মাসটিতে একদিন বেড়ে যায়। তাহলে একটা মাসে একদিন বেড়ে যাওয়া মানে কি, 12 মাস 365 দিনে হয়, তাহলে এক মাসে একদিন বেড়ে যাওয়া মানে কি, 366 দিন হয়ে যাওয়া। ইউনিট 17, 4 থেকে 6 পর্যন্ত লেসন। নাম্বার অফ ডেজ অফ দ্য মান্থ, মাসে দিনের সংখ্যা নিয়ে আমরা এখন পড়ব। সে দ্য নাম্বার অফ ডেজ ফর ইচ মান্থ, বলা হচ্ছে ইচ মান্থ মানে কি, প্রতিটি মাসে কতগুলো দিন রয়েছে সেই সংখ্যাটা আমাদেরকে বলতে বলা হচ্ছে। তাহলে এই যে ইচ মান্থ থেকে আমরা ধরলাম কি জানুয়ারি একটা মাস, এই মাসে কতগুলো ডেজ রয়েছে বা দিন রয়েছে আমরা দেখি। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তাহলে কতগুলো দিন আমরা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ডেজ। তাহলে প্রতিটা মাসে আমরা 7 দিনের নাম দেখতে পাচ্ছি। তাহলে 7 দিনে কি হয়, 1 সপ্তাহ হয় বা 1 উইক হয়। এভাবে প্রতিটা মাসে প্রায় 4টা করে সপ্তাহ থাকে। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্যালেন্ডার থেকে দেখতে পাচ্ছি এই জানুয়ারি মাসে শুক্রবার কত দিন হবে, 1, 2, 3, 4, 5, 6, 6 দিন শুক্রবার পাবো। বৃহস্পতিবার কয়দিন পাবো, 1, 2, 3, 4, 4 দিন বৃহস্পতিবার পাবো। এভাবে করে বুধবার 4 দিন, মঙ্গলবার 4 দিন, সোমবার 4 দিন, রবিবার কয়দিন হয়ে যাচ্ছে, 5 দিন, শনিবার 5 দিন। তাহলে আমরা একটা ক্যালেন্ডার থেকে কিভাবে বুঝতে হবে সেই মাস সম্পর্কে তা আমরা জানতে পারলাম। তাহলে এটা হচ্ছে মান্থ, এগুলো হচ্ছে ডেজ, এগুলো হচ্ছে ডেট, আর এটা কি, এটা হচ্ছে ইয়ার। আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। বলছি কি, হোয়াট মান্থ ইজ ইট নাও? হোয়াট মান্থ মানে কি, কি মাস, ইজ ইট নাও, নাও মানে এখন, এখন কি মাস চলছে বা এখন কোন মাস। ছেলেটি বলছে নাও এখন ইট ইজ মার্চ, এখন এটা হয় মার্চ মাস বা এখন মার্চ মাস। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস মান্থ, হাউ মেনি আমরা জানি মানে কি, কতগুলো, ডেজ মানে দিন, তাহলে কতগুলো দিন আর দেয়ার এইখানে আছে, ইন দিস মান্থ এই মাসে, দিস মান্থ মানে কি এই মাসে, এই মাসের মধ্যে, ইন মানে মধ্যে, এই মাসের মধ্যে কতগুলো দিন আছে। তাহলে আমরা উত্তর দিব কিভাবে, দেয়ার আর, দেয়ার আর
31 days in this month. তাহলে মার্চ মাসে কতটি 31টি দিন রয়েছে? What is the next month? Next মানে কি পরবর্তী? তাহলে মার্চ মাসের পরের মাস কি? সে বলছে the next month is April. তাহলে মার্চের পর কি আসে? April. তাই সে বললো মার্চ মাসের পরের মাস হচ্ছে April. How many days are in the next month? How many হচ্ছে কতগুলো? কতগুলো দিন রয়েছে পরবর্তী মাসে? মানে এপ্রিল মাসে কতগুলো দিন রয়েছে? আমরা জানি there are 30 days in the next month. পরবর্তী মাস অর্থাৎ এপ্রিলে 30টি দিন রয়েছে। আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি কি শিখলাম? যা শিখলাম আমরা সেগুলো দলগতভাবে কাজ করব, অর্থাৎ একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে। তাহলে আমরা যদি প্রশ্ন করতে চাই যে এখন কোন মাস, কিভাবে বলবো? হোয়াট মান্থ ইজ ইট নাও? এখন কোন মাস এবং উত্তর কিভাবে দিব? নাও ইট ইজ ফেব্রুয়ারি। তারপর আবার প্রশ্ন করতে পারে কি সেই মাসে কতগুলো দিন রয়েছে? তাহলে কিভাবে? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস মান্থ? আমরা কি বলবো? দেয়ার আর 28 অর 29 ডেজ ইন দিস মান্থ, অর্থাৎ আমরা ফেব্রুয়ারি মাসের কথা বলছি। এভাবে করে আমরা পরবর্তী মাসের নাম জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ দ্য নেক্সট মান্থ, তারপর সেই পরবর্তী মাসে কতগুলো দিন রয়েছে সেটা আমরা জিজ্ঞেস করতে পারি কিভাবে? হাউ মেনি ডেজ আর ইন দ্য নেক্সট মান্থ। এভাবে করে আমরা প্রতিটা মাস সম্পর্কে বলতে পারি পেয়ার ওয়ার্কের মাধ্যমে। ড্র্যাগ দ্য কার্ডস টু দ্য কারেক্ট প্লেসেস, এখানে কারেক্ট বানান ভুল রয়েছে, এটা কি হবে? CORRECT কারেক্ট। তার মানে কি বলছে কি কার্ডস বা ঘুড়িগুলোকে ড্র্যাগ করতে, টেনে আনতে কোথায়? সঠিক জায়গায়। প্লেস মানে জায়গা, তাহলে কার্ডস মানে এস যুক্ত রয়েছে, তার মানে কি অনেকগুলো ঘুড়ি, আর প্লেসেস, প্লেসের পর এস যুক্ত হয়েছে মানে কি তিনটা জায়গা দেখানো হচ্ছে, অর্থাৎ একের অধিক রয়েছে তাই প্লেসেস বলা হচ্ছে। তাহলে 30 দিনে কোন মাসগুলো হয় আমরা জানি, আমরা সেগুলোকে টেনে আনবো। তাহলে জানুয়ারি 31 ডেজ, তারপরে হচ্ছে মার্চ, মে, তারপর জুলাই, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর। তাহলে আমরা 31 ডেজ কোন মাসে রয়েছে বের করে ফেললাম। এখন আমরা 30 ডেজে চলে যাই, জুন, এপ্রিল, সেপ্টেম্বর, নভেম্বর। তাহলে বাকি যেগুলো রয়েছে সব 30 ডেজ, এক্সেপ্ট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ব্যতীত। ফেব্রুয়ারিতে কি রয়েছে? 28 অথবা 29 ডেজ। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করো। রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো লিখো। জানুয়ারি হ্যাজ, আমরা এখান থেকে দেখে বলতে পারি কত, 31 ডেজ। সেপ্টেম্বর হ্যাজ 30 ডেজ, এপ্রিল হ্যাজ 30 ডেজ, নভেম্বর হ্যাজ 30 ডেজ, মে হ্যাজ 31 ডেজ, ডিসেম্বর হ্যাজ 31 ডেজ।